বিশ্ব টিবি দিবস এই উপলক্ষে রামপুরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে রামপুরহাট পৌর স্বাস্থ্য কেন্দ্রে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব টিবি দিবস এই উপলক্ষে রামপুরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে রামপুরহাট পৌর স্বাস্থ্য কেন্দ্রে আজ এক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান। এদিন এক র্যালি বের করে শহর পরিক্রমা করা হয়। পাশাপাশি পৌর স্বাস্থ্য কেন্দ্রে ম্যাজিক শো এর মাধ্যমে টিবি দূরীকরণে টিবি থেকে কিভাবে বাঁচা যায় সেই ব্যাপারও দেখানো হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানান, প্রতি বছর এই দিনটিতে বিশ্ব টিবি দিবস পালিত হয়, এবারেও পালিত হচ্ছে। বর্তমানে রামপুরহাট স্বাস্থ্য জেলার মোট 13 জন টিবি আক্রান্ত রোগী আছে, যাদের চিকিৎসা করা হচ্ছে এবং যার 70% অনেক সুস্থ। আগামী দিনে এই ধরনের প্রচারের মাধ্যমে যাতে টিবি নির্মূল করা যায় এবং মানুষকে সচেতন করা যায় সে ব্যাপারেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতি মাসে এই ধরনের সেমিনার করা হবে আগামী দিনে, যাতে বীরভূম জেলা টিবি রোগ থেকে মুক্ত হয়। রামপুরহাট থেকে অরবন্দ মণ্ডলের রিপোর্ট, সমাজ, হিতৈষী ডিজিটাল। কি করলেন এবং কর্মসূচি টিবি দিবস এই দিনটিতে রবার্ট কক টিবি জীবাণু আবিষ্কার করেছিলেন। প্রতি বছর এই 24 মার্চ বিশ্ব টিবি দিবস পালন হয়। একদিন পালন করলে হবে না, আমাদের প্রতি মাসের 24 তারিখে আমাদের টিবি নিয়ে কিছু কাজ করতে হবে। এবারের স্লোগান হলো যে সময় এগিয়ে আসছে, টিক 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 ঘড়ির কাঁটা ঘুরছে, তার সঙ্গে তাল মিলিয়ে টিবি নির্ণয় এবং তাকে নির্মূল করতে হবে। আপনারা জানেন যে আজকের এই টিবি যেখানে বস্তি এলাকা বা যারা কোমরবিড়িতে কাজ করছে, কোমরবিড়ি হয়েছে বিভিন্ন রকম রোগ বিসুক আছে, যাদের মনে করুন এই ডায়াবেটিস, হার্টের ডিজিজ বা কিডনি ডিজিজ আছে তাদের মধ্যে হতে পারে, যারা পাথর ভাঙছে তাদের মধ্যে বেশি হতে পারে, যারা ওভার ক্রাউডেড জায়গাতে রয়েছে যেখানে দরজা জানলা বন্ধ সেখানে আসতে পারে। সুতরাং এই টিবি আমাদের কিন্তু খুব এয়ারবোর্ন ডিজিজ যেটা আছে ড্রপলেটের মাধ্যমে যায় সেটা, এবং তার সঙ্গে করোনাকে মাথায় রাখতে হবে। আমাদের এই রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে প্রতি বছর প্রায় 1300 করে টিবি কেস নির্ণয় করা হয় এবং আমাদের সাকসেস রেট ট্রিটমেন্ট ডায়াগনোসিস এবং সাকসেস রেট প্রায় 90% এবং মাল্টিডাগ রেজিস্ট্যান্স টিবি যেটা সবচেয়ে আমাদের অ্যালার্মিং সেটা প্রায় 38টা কেস রয়েছে। ইত্যা চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তু দোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170001562।